কিছুদিন আগে আমরা ড্রাগন গাছের চারা তৈরি করার জন্য কাটিং বসাইছিলাম একটা পলিব্যাগের ভিতরে। এখন সেটা কি অবস্থায় আছে বা চারা হয়েছে কি হয় নাই, শিকড় গজাইছে বা কুশি গজাইছে কি না, তো সেই সমস্তটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশেপাশে সকলে অনেক ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, আমি মিশর, আপনারা দেখছেন সবুজ। আমাদের আজকের এই ভিডিওতে এই বিষয়টাই পুরোটা আলোচনা করা হবে। যেমন দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই পুরো ভিডিওটি শুরু করা যায়। দিন আগে আমরা একটা ভিডিও করি যেখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম কি করে ড্রাগনের চারা তৈরি করতে হয়। তো সেই ড্রাগনের কাটিংটা আমরা একটা পলিব্যাগের ভিতরে রোপণ করেছিলাম, এখন সেটার কি অবস্থা বা সেটা চারাটা হয়েছে কিংবা শিকড় গজাইছে কিনা সেই সমস্ত যেহেতু আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে, একদম সেই গাছটার কাছে আমরা আসি এবং সেই গাছটাই আমরা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে নেওয়া ভালো, এই গাছটার ওপরের যে অংশ সেই কাণ্ডটা হচ্ছে যে আমরা অন্যথায় বলতে এইখানে আমরা আসলে এটা রোপণ করেছি এবং এই সম্পূর্ণ যে কাণ্ডটা সেটা আমরা এখানে রোপণ করেছি। আর স্যাম্পল হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে এইটা উঠায় আমরা দেখতে পারবো যে আসলে চারা হয়েছে কতটুকু এবং আসলে আমরা এই প্রসেসে কতটুকু সফল হয়েছি, তো সেই সমস্তটা আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো প্রথমে আগে আমি আপনাদেরকে বলি এটা কীভাবে আমি করেছিলাম। তো শর্টকাটে যদি বলতে চাই তাহলে দেখবেন যে এই যে কাণ্ডটি, যে এই যে কাণ্ডটি সেটা আমি কেটে নিয়েছি একটা মাদার গাছ থেকে এবং তারপরে সেই মাদার গাছের কাণ্ডটি আমরা এখানে রোপণ করি এবং গাছটি যেটাতে রোপণ করা হয়েছে সেটা হচ্ছে একটা পলিশেড। আর সে আপনার এই যে সিমেন্টের যে বস্তা সেটা কেটে আসলে তৈরি করা হয়েছে পলিব্যাগ। তো এই পলিব্যাগের ভিতরে আসলে আমরা এই চারাটা রোপণ করেছি এবং চারাটার দেখছেন যে এখনও কিন্তু তাজা আছে এবং চারাটা রোপণ করা বা এটা এই কাটিংটা রোপণ করা আমাদের প্রায় এক মাস হয়ে যাচ্ছে। তো এখন মূলত তার বেশিও হয়ে গেছে, এক মাসের বেশি হবে আর কি। তো এখন সেটাতে পরিচর্যাও করা হয়েছে এবং আশেপাশে যে গাছ ছিল, যে সুইঝালের গাছ ছিল, তারপর এদিকে যে ইয়ে ছিল সেটা দেখেই আপনি বুঝতে পারছেন যে একদম সেই গাছটার কাছেই কিন্তু আমরা আছি। এটা মূলত আমি এখন একটু বিশ্লেষণ করবো। তো প্রথমে এই যে কাটিংটা দেখছেন, এই কাটিংটা প্রথমে আসলে রোপণ করেছি এবং তার আগে প্রথমে এই যে দেখছেন যে পলি ব্যাগ, সেই পলি ব্যাগটা তৈরি করা হয়েছে এবং মাটিও তৈরি করাই ছিল। তো প্রথমে আমি এটা কেটে নিয়ে এসেছি এবং সেটা সুন্দর করে আমি কীভাবে তৈরি করেছি সেটার একটা ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে করে আসলে আমি এই কাটিংটা এখানে প্রতিস্থাপন করি আর সেটা কিন্তু একটু বাঁকা করে প্রতিস্থাপন করেছিলাম এবং সেই গাছটা কিন্তু এখনও সুস্থ আছে। তো মূলত আমরা এখন এইটা আসলে তুলে দেখবো, এখন এটা স্যাম্পল হিসেবে আমরা তুলে দেখতে পারি। তো প্রথমে একটু তুলে দেখি এবং এটার ভিতরে কী অবস্থা সেটা আমরা একটু দেখবো। তো গাছটার নিচের অংশটা দেখছেন যে একটু শ্বাসটা পচে গেছে এবং সেখান থেকে কোনো শিকড়ের কোনো অগ্রভাগ আমরা কিন্তু দেখছি না, কিন্তু শিকড় গাছটা তাজা আছে, মানে এই কাণ্ডটি তাজা আছে কিন্তু কোনো শিকড় হবার যে কোনো মাধ্যম সেটা কিন্তু আমরা এখনও দেখছি না। তার মানে বলা যেতে পারে কি এটা মারা গেছে? তো অবভিয়াসলি না, এটা মারা যায়নি। তো এই যে নিচের যে কালেকশান সেটা হচ্ছে পচে গেছে, তার মানে হচ্ছে যে এটা চারাটা হইতে আরও এক মাস সময় লাগতো, এখান থেকে শিকড় বেরোবে এটা 100% বলা যাবে না, তবে এটা বলা যেতে পারে যে গাছটা কিন্তু বেঁচে আছে, ঠিক আছে? কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে গাছটা বেঁচে আছে এবং এটা কিন্তু এইভাবে করে রোপণ করা ছিল। তো মূলত চারা তৈরি করার জন্য, মানে ড্রাগনের চারা তৈরি হইতে 2 থেকে 3 মাস সময় লেগে যায় কোনো কোনো সময়, কারণ হচ্ছে যে এখন শীতকাল, তো তাই শিকড় তেমন একটা না বের হলেও এই যে নিচের দিকে যে কাণ্ডটা সেটা পচে গেছে এবং এখানের যে শ্বাস অংশ ছিল, মানে এই যে এই তিনটার শ্বাস অংশের তিনটাই কিন্তু প্রায় নিচের দিকে মাটির সাথে থাকার কারণে কিন্তু পচে গেছে। এইভাবে করে আসলে আমরা রেখেছিলাম। তাহলে কি আমরা ধরে নেবো যেহেতু এইটা স্যাম্পল হিসেবে আমরা দেখলাম যে নিচেরটা পচে গেছে, তার মানে কি এইটারও নিচের দিকটা পচে গেছে? হ্যাঁ, এইটারও নিচের দিকটা পচে গেছে, তবে এই গাছটি কিন্তু বেঁচে আছে এবং এই গাছটার কুশি যেটা সেটা বের হবে এবং নিচের দিকে যে শিকড় সেটাও বের হবে। তো এইটা দেখেই আসলে আমরা একটা আন্দাজ করতে পারি যে এখন বর্তমানে এই গাছটার নিচের দিকের অবস্থা ঠিক এই গাছটার মতোই অবস্থা হয়েছে। তবে আমি আপনাদেরকে যে পদ্ধতির মাধ্যমে চারা তৈরি করার কথা বলেছিলাম, তো সেটা কিন্তু একটা সহজ পদ্ধতি এবং এটা এইভাবে করেই কিন্তু চারাটা তৈরি করা হয়। আর নার্সারিতে কীভাবে তৈরি করা হয় সেটাই কিন্তু আমি দেখেছি। তো আপনারা যেসব চারাগুলো কিনে আপনারা লাগান, ড্রাগনের যেসব চারাগুলো আপনারা কিনে লাগান, তো সেইগুলো আসলে কীভাবে তৈরি করা হয় সেটাই কিন্তু আমি দেখাইছি। আর দেখছেন যে এখানে যে চোখগুলো রয়েছে, এই গাছের যে চোখগুলো দেখতে পাচ্ছেন, এই চোখগুলো থেকে কিন্তু ফেটেই কিন্তু কুশিটা বের হবে। তো এখন মূলত গাছটার যে স্টেজ সেটা বলা যেতে পারে রিকোভারি স্টেজ, তার মানে
হচ্ছে যে কাটিংটা কেটে আর আচ্ছা কাটিংয়ের নিচের দিকে দেখবেন সেটা হলুদ হলুদ ভাব হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে অনেকদিন যাবৎ নিজের যে খাদ্য নিজে সেটা তৈরি করে করে চলেছে, এবং তার কারণে হচ্ছে যে গাছের যে শিকড় সেটাও কিন্তু এখনও গজায় নাই। তো তার কারণে আসলে এই অবস্থা। তো কিছুদিনের ভিতরে আসলে বলা যেতে পারে যে কুশিগুলো বের হয়ে যাবে, সাইড দিকে এই কুশিগুলো বের হয়ে যাবে, এবং সাইড দিকে যখন এই কুশিগুলো বের হবে তখন কিন্তু এই ড্রাগনের চারাটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ নিচের দিকে শিকড়টা গজাইলেই কিন্তু আসলে এই কুশিগুলো গজাবে। তো এইভাবে করে আসলে এই চারাটা তৈরি হবে। তো পলিব্যাগের ভিতরে যেহেতু আছে, তো সাধারণ যে মাটি নিচে তো তার থেকে একটু উঁচুতেই আসলে এটা রাখা আছে, আর পানি জমার কোনো অবকাশই নেই, কারণ পানি জমবেই না। আর নিচের দিকে যে দেখছেন আগাছা কিন্তু দমন করা হয়েছিল, এবং যে সার ব্যবস্থাপনা সেটাও ঠিক রাখা ছিল মানে মাটিতে, এবং আগাছা খুব একটা নেই, আগাছা আসলে পরিষ্কার বা দমন করা হয়েছিল, এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে আসলে শুধু যে এই গাছটার ক্ষেত্রে এটা না, এখানে যে চারাটা ছিল সেই চারাটার ক্ষেত্রেও দেখা যাবে যে তেমন একটা কোনো প্রভাব পড়েনি, কারণ হচ্ছে যে মাটির যে আর্দ্রতা সেটা ভালো ছিল এবং মাটিতেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে ছিল। আমরা এখন গাছটাকে আরও ভালো মতো একটু রিকভারি করার চেষ্টা করব, আর এখানে পানি দিলেই কিন্তু গাছটাতে আবার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যেতে পারবো। পানি দিয়ে আবার একটু গর্ত করে তারপরে লাগাইতে হবে, এবং এইখানে যে গাছটা সেটা কিন্তু আমি তুলে দেখাইনি, কারণ আছে স্যাম্পল হিসেবে আমি আপনাদের ওই গাছটা দেখাইছি। এবং এই গাছটা যে আপনার ড্রাগনের যে অবস্থা, সেই ড্রাগন গাছের যে চারাটা সেটা এখন শীতের শেষের দিকে চলে এসেছে, এবং এই সময় এসে আসলে ড্রাগনের চারাটা তেমন একটা আসলে রিকভারি করতে পারে না, তাই কুশিগুলো দেখা অসম্ভব, কুশিগুলো বের হওয়ার নামই নেই, কুশিগুলো বের হচ্ছে না। তো আশা করা যেতে পারে যে এই মৌসুম শেষে বা শীতের এই শেষে কুশিগুলো বের হয়ে যাবে। তো এইভাবে করে আসলে চারাটা তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমি এই ড্রাগনের চারাটা তৈরি করেছিলাম সেটার এখন বর্তমান অবস্থা কী। সো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন তথ্য পেতে, নতুন নতুন ভিডিও পেতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।